আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে দারুণ একটা চাকরির সুখবর নিয়ে এসেছি তো চাকরিটা হচ্ছে যে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশান অর্থাৎ রয়্যাল পাবলিকেশনের কম্পিউটার অপারেটরের পোস্ট পোস্ট সংখ্যা হচ্ছে যে পাঁচটি তো এটা হচ্ছে যে জব এটার জন্য হচ্ছে যে কোনো স্কিল দরকার হবে না জব স্কিল দরকার নাই কাজের দায়িত্ব হচ্ছে যে যেহেতু কম্পিউটার অপারেটর তাহলে হচ্ছে মেকআপ ফরম্যাটিং ইকুইট ফিল্ড কোড অ্যান্ড টাইপিং এগুলো কাজ করতে হবে কাজের কর্মসংস্থান হচ্ছে পুরোটা সময় অর্থাৎ ফুল টাইম কাজ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি ডিপ্লোমা কম ইঞ্জিনিয়ারিং অথচ যে অথবা কম্পিউটার সায়েন্স এগুলো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হলেই হবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পাশেই আপনি চাকরি পেয়ে যাবেন এটার এই কাজে এই চাকরিতে আপনার আবেদন করতে হলে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে এক বছর এবং অতিরিক্ত যেটা দরকার রয়েছে সেটা হচ্ছে যে বয়স কমপক্ষে তেইশ বছরও হতে হবে অবশ্যই পুরুষগুলা অ্যালাউ করবে পুরুষ মানুষ চাকরি করতে পারবে ক্যান্ডিডেট মার্চ হ্যাভ টু এনার্জেটিক টু ওয়ার্ক ফর এ লং টাইম অ্যান্ড আন্ডার প্রেশার অর্থাৎ আপনাকে চাপের মধ্যে কাজ করতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে বি আপনাকে অবশ্যই সৎ এবং সৎ এবং সময় অনুবর্তিত হতে হবে সেন্সিয়ার আপনাকে অবশ্যই ধূমপাই হতে হবে না এবং আপনাকে ওয়ার্ড টাইপিংটা হবে যে পঞ্চাশ ওয়ার্ড টাইপিং হবে যে পার মিনিটে পঞ্চাশটা টাইপ করতে হবে বাংলা এবং ইংরেজি তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে এমএস ওয়ার্ড ফিল এবং সুইস রাইটিং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এগুলা সম্পর্কে হাউ টু ড্রো ডিফারেন্সি আপনার কাছে যে কীভাবে আঁকতে হয় ডিফারেন্ট কাইন্ড অফ জিওমেট্রিক যেহেতু এটা আপনারা জানেন যে রয়্যাল সাইন্টিফিক পাবলিকেশন হচ্ছে যে মূলত হচ্ছে যে বিজ্ঞান অর্থাৎ এইচএসসি এবং এইচএসসির এবং অ্যাডমিশন নিয়ে কাজ করে তা যার কারণে ওদেরকে বিভিন্ন জিওমেট্রিক্যাল জিনিসপাতি আঁকতে হয় এগুলোর জন্য আপনাকে এগুলো সম্পর্কে ধার ভালো ধারণা রাখতে হবে তো কাজের স্থান হচ্ছে চাকরির স্থান পুরাতন ঢাকা পুরানা পল্টন এবং বেতন হচ্ছে নির্দিষ্ট নয় এবং এটার প্রকাশের তারিখ হচ্ছে যে দশে জুন আবেদনের শেষ তারিখ হচ্ছে যে সাতই জুলাই তো এই আবেদনটা আপনারা করতে পারেন এই আবেদন হচ্ছে যে এটাতে মূলত পাঁচটা পথ আছে পাঁচজনকে নিবে তো আপনারা যারা আগ্রহী তারা এদের সাথে যোগাযোগ করতে পারেন এদের জন্য আপনারা অল জবস ডট টেলিটক ডট কমে ভিজিট করে এদের আবেদন করতে পারেন তো এই হচ্ছে আজকের আপনাদের জন্য চাকরির সুসংবাদ আর আমরা পরবর্তী আমরা এখন থেকে ডেইলি প্রতিদিন চাকরির একটা করে নিউজ দেব প্রতিদিন সন্ধ্যায় থাকবে একটা করে চাকরির নিউজ তো আপনাদের সবারই পরবর্তী আগামীকালকে চাকরির নিউজ দেখার আমন্ত্রণ দিয়ে শেষ করছি আজকের এই চাকরির নিউজ থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম